রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমরা বেশি বেশি করে সেজদার মধ্যে দোয়া করো। আসুন রাসূলের হাদিস শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 970। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثر الدعاء। نبي كريم صلى الله عليه وسلم বলছেন اقرب ما يكون العبد من ربه, বান্দা যখন সিজদা দেয় রবের একেবারে নিকটবর্তী হয়ে যায়। অহুয়া সাজিদুন, যখন বান্দা সিজদায় থাকে তখন আল্লাহ এবং বান্দার মধ্যে আর কোনো পর্দা থাকে না। এখন তো আমরা সিজদা দেওয়ার দেরি, উঠাতে দেরি নাই। মুরগি যখন ধান বা চাল সামনে দেয়, এক ঠোকর দিয়ে একটা নেয়, আবার আরেক ঠোকর দেয়। যখন একটা নেওয়ার সময় তার কি সময় লাগে? এখন মুরগির ধান খাওয়া আর আমাদের সিজদা দেওয়ার অবস্থা প্রায় সেম। আল্লাহ হেফাজত করুন, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, সিজদা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। এখানে আপনি তাড়াহুড়া করছেন, তার মানে আল্লাহর সাথে আপনি বেয়াদবি করতেছেন। উনি এত স্পিডে পড়তেছে, হচ্ছে কি হচ্ছে না তার কোনো খবর নাই। আচ্ছা, সুবহানাল্লাহ আলা সুবহানাল্লাহ আলা সুবহানাল্লাহ আলা সুবহানাল্লাহ আলা, আপনি যদি এভাবে পড়েন আল্লাহ কি খুশি হবেন? আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, এটা কি কোনো চাওয়া হইল? এটা তো আপনি মশকারি করতেছেন। আপনাকে বুঝতে হবে প্রত্যেকটা অক্ষর আলাদা আলাদাভাবে উচ্চারণের আপনার মনোযোগ থাকতে হবে। সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা, সকল পবিত্রতা আমি মহিয়ান গরিয়ান আল্লাহ সুবহান তাআলার জন্য বর্ণনা করতেছি। এরকম অর্থের দিকে খেয়াল করে প্রত্যেকটা হরফ অক্ষর বুঝে বুঝে আপনাকে পড়তে হবে। দেখবেন আপনার আলাদা একটা স্যাটিসফ্যাকশন আপনাকে আন্দোলিত করবে। আল্লাহ তাআলা তৌফিক দিক, আমরা বলি আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, আল্লাহর কোন বান্দা যখন সিজদা দেয় আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়। ফাকসিরুদ দোয়া, রাসূলুল্লাহ বলছেন তোমরা বেশি বেশি করে তখন দোয়া করো, অর্থাৎ এই সময়টা আল্লাহ তাআলা বেশি দোয়া কবুল করেন। আসুন রাসূলের আরেকটা হাদিস শুনি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 876। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم واما السجود, তোমরা যখন সিজদা দিবে ফাজতাহিদু ফিদ দুআই, তোমরা বেশি বেশি দোয়া করার জন্য চেষ্টা করো। ফাকামিনুন আই ইউস্তাজাবা, অর্থাৎ আশা করা যায় তোমরা এই মুহূর্তে দোয়া করলে আল্লাহ সুবহানু তাআলা তোমাদের দোয়া ফেরত দিবে না। সুবহানাল্লাহ, ফাকামিনুন আই ইউস্তাজাবা, এখন আল্লাহ তাআলা তোমার প্রত্যেকটা দোয়ার জবাব দিবে। সুবহানাল্লাহ, আল্লাহ জবাব দিবে মানে কি? আল্লাহ আপনার দোয়া মোতাবেক আপনার জন্য ফয়সালা নির্ধারণ করবে। সুবহানাল্লাহ, তাহলে নফল নামাজগুলোর মধ্যে আমরা যখন সিজদায় চলে যাব আমরা তখন বেশি বেশি দোয়া করব। যে দোয়াগুলো আপনার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়, যে দোয়াগুলো সবচেয়ে আপনার জন্য উপকারী মনে হয়, ওই দোয়াগুলো শিখবেন। সিজদায় গিয়ে মনের সবটুকু আবেগ অনুভূতি দিয়ে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ সুবহানু তাআলা আপনার দোয়াগুলো ওই সিজদা থাকা অবস্থায় মঞ্জুর করে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজগুলোতে শুধু তাসবিহ পড়তেন, এখানে দোয়া করতেন না। নফল নামাজে আপনার যা ইচ্ছে আপনি দোয়া করতে পারেন। রাসূলুল্লাহ এখানে দোয়া করেছেন, সাহাবাই কেরাম এখানে দোয়া করেছেন বলে অসংখ্য হাদিস দ্বারা সাব্যস্ত। সুতরাং আমরা ফরজ নামাজগুলোতে শুধু তাসবিহ পড়ব, সেখানে অন্য কোনো দোয়া অ্যাটাচ করব না। কিন্তু প্রত্যেক নামাজগুলোতে শেষ বৈঠকে আত্তাহিয়াতুর পর, তাশাহুদ পড়ার পর চারটা বিষয় আল্লাহর কাছে চাওয়ার জন্য রাসূলুল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন। আসুন রাসূলুল্লাহর হাদিস থেকে শুনি। সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 1211, 1211 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা তাশাহাদা আহাদুকুম ফাস্তাইদ বিল্লাহি মিন আরবাইন, ইযা তাশাহাদা আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ যখন তাশাহুদ পড়া শেষ করে ফালইস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে সে যেন চায়, প্রার্থনা করে আল্লাহর কাছে যেন এই দোয়া করে, মিন আরবাইন, চারটা বিষয় নিয়ে, ইয়াকুলু, সে যেন পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবি জাহান্নাম ও মিন আযাবিল কবর ও মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ও মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। বলেন আমিন।
আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম হে আল্লাহ জাহান্নামের আযাব থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই অমিন আযাবিল কবর কবর আযাব থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই অমিন ফিতনাতিল মাহিয়া ওয়াল মামাতি আমি দুনিয়া এবং মৃত্যুর ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই অমিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল এবং মাসিহিদ দাজ্জালের ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই রাসূলুল্লাহ বলছেন এই চারটি বিষয় অবশ্যই তোমরা চাইবে আল্লাহর কাছে এই মুহূর্তে আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি